রাঙ্গামাটিতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক শিক্ষার্থী ও বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে ধর্ম মন্ত্রণালয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে মামুন রশিদ এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলম প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার মন্দিরে শিক্ষক শিক্ষার্থী ও বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক